100 টাকা নোট সরিয়ে 20 টাকা খোদ রেলকর্মীর হাত সাফায়ের ভিডিও ভাইরাল এ যেন একেবারে সুকুমার রায়ের হযবরল কাহিনীর মতো ছিল রুমাল হয়ে গেল একটা বিড়াল সুপারফাস্ট গোয়ালিয়ার সুপারফাস্ট গোয়ালিয়ার কোন সা সুপারফাস্ট গোয়ালিয়ার সুপারফাস্ট গোয়ালিয়ার হ্যাঁ এক এক 125 হাতসাফের এমন নিপুণ খেলা দেখে হাততালি দিতে ইচ্ছে করতে পারে আপনার কিন্তু বিষয়টা যে কোনো ম্যাজিক শো নয় বরং এক চূড়ান্ত অনভিপ্রেত প্রতারণা ট্রেনে কিংবা রেল স্টেশনে হাজার লোকের মেলায় অনেক সময় প্রতারিত হতে হয় রেলের যাত্রীদের কিন্তু এখানে প্রতারক যে খোদ রেলকর্মী চোখের নিমিষে তিনি 500 টাকার নোটকে করে দিতে পারেন 20 টাকার নোট মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও যার জেরে বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছে ওই কর্মী নেট ভুবন জুড়ে বিতর্কের ঝড় এখন ঠিক কি দেখা যাচ্ছে ভিডিওটিতে এক যাত্রী 125 টাকার টিকিট কাটতে একটি 500 টাকার নোট দিচ্ছেন দক্ষিণ দিল্লির নিজামউদ্দিন স্টেশনের কাউন্টারের বসা কর্মীকে কিন্তু তিনি মুহূর্তের মধ্যেই 500 টাকার নোটটি হাত সাফাই করে সরিয়ে সেখানে নিজের পকেট থেকে বের করা 20 টাকার নোট চোখের সামনে ধরে আরো টাকা চাইছেন টিকিটের মূল্য সম্পূর্ণ করতে স্বাভাবিকভাবেই এমন প্রতারণা দেখে বিস্মিত হয়ে গিয়েছেন সকলেই আর মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ভিডিও এবং শেষমেশ তা দৃষ্টি আকর্ষণ করে রেলওয়ে সেবা ও উত্তর রেলের দিল্লির শাখারও রেল কর্তৃপক্ষ জানিয়েছেন ওই কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ভাইরাল ভিডিও দেখে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা